নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে আছে আমার সহপ্রতিনিধি দোল, আর আমরা আজকে চলে এসেছি লোহাপট্টির এলাকাতে একজন ব্যবসায়ী, যারা আছে ব্যবসায়ী পরিবারের মারাঠি পরিবার, তারা তাদের একটা ঘরোয়া হচ্ছে, তারা যেহেতু আছে গণেশ চতুর্দশী, তো তাই জন্য তাদেরই কাছে আমরা চলে এসেছি। তারা কিভাবে গণেশ চতুর্দশী পালন করছে সেটাই দেখার জন্য তো আমি সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি, যে তাদের গণেশ চতুর্দশী তারা কিভাবে পালন করছে। তারা এত সুন্দরভাবে নিষ্ঠা সহকারে পালন করছে, খুব সুন্দর আয়োজন আর খুব সুন্দর ডেকোরেশন, কারণ গণেশ চতুর্দশী মানেই আমাদের পুজোর আগমনী শুরু। গণেশ চতুর্দশী মানেই আমাদের পুজোর আগমনী শুরু। এর এক এক করে, এরপরে বিশ্বকর্মা পুজো, তারপরে আমাদের বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো। তো এই করে আমরা বুঝতে পারছি যে আমরা পুজোর আমেজটা ঠিক আমরা পেয়ে যাচ্ছি, কারণ গণেশ পুজো যেহেতু ইসলামপুরে খুব। তো আমরা দেখে নিচ্ছি যে তারা হচ্ছে একজন মারাঠি পরিবার, তারাও খুব সুন্দরভাবে গণেশ পুজোটি তারা নিষ্ঠার সাথে করছে। তো চলুন আমরা তাদের সাথেই, তাদের ফ্যামিলি মেম্বারদের সাথেই কথা বলবো যে তারা কিভাবে 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 নিয়ম অনুযায়ী তারা করছে। তো চলুন তাদের সাথে আমরা কথা বলি। আপনার নাম? আমার নাম মারুতি গড়কে। তো আপনারা কোথা থেকে, মানে মহারাষ্ট্র থেকে? মহারাষ্ট্র থেকে। তো যেহেতু আমাদের ইসলামপুরে পুজো হয় না, তো আমরা এত সুন্দরভাবে আপনারা পুজো ডেকোরেশন করেছে, তো সকাল থেকে কিভাবে আপনারা পালন করছেন? না, সকাল থেকে ভালোই পালন করতেছি। একই করোনার টাইমে একটু ডিস্টেন্স রাখে কাজ করতেছি, যতটুকু হয় ভিড় না হয় এরকম ঠিকভাবে চলে দিচ্ছি। আপনারা আসতেছেন, আমাদের খুব উৎসব বেড়ে যাচ্ছে, আমরা প্রত্যেক বছরে করি পূজাটা। আপনাদের তো মানে আপনি বললেন মহারাষ্ট্রের বাড়ি, আমাদের মহারাষ্ট্রের বাড়ি, আপনাদের ওখানে কিভাবে পুজো সেলিব্রেট করা হয়? ওখানে তো আমরা মিস করছেন যেহেতু। হ্যাঁ, একটু মিস হচ্ছে, ওর জন্য এখানে করা হচ্ছে, যাতে আপনারা কম মিস করেন। বাস তার জন্য সকাল থেকে কি কি করলেন? সকাল থেকে দুইবার আরতি করলাম, দুবার ভোগ চড়ালাম, এটাই আমাদের সকাল থেকে। মানে ঠাকুর আনা থেকে শুরু করে প্রতিমা আনা থেকে শুরু, কালকে প্রতিমা চলে আসছে, কেন আজকে তিন দিন থাকবে, ওর জন্য আমি চার দিনে মাথায় নিয়ে আসছি, এটা পূজা চার দিন হবে। আর এটা মানে পুজো ভাবে যেভাবে হয়, তো প্রসাদ কি আপনারা মানে মোদক যারা হচ্ছে গরিবরা আছে তাদেরকে প্রসাদ সকাল থেকে দিচ্ছেন? দিচ্ছি। প্রসাদে কি কি ছিল? বুন্দিয়া ছিল, লড্ডু ছিল, মোদক ছিল, এই প্রসাদে থাকবে, কারণ গণেশজির মোদক। হ্যাঁ, এটাই আমরা ইয়ে করতেছি। তো আপনি এটা মানে সবাই মিলে, পরিবারের সদস্যরা সবাই মিলে করছেন? হ্যাঁ, আমার ফ্যামিলি মিলে, হ্যাঁ, বাইরের কেউ নাই। চান্দা তানজিরে আমার কোনো করি না, বাড়ির ভিতরে করি পূজাটা, বাইরের কোনো ইয়ে নাই। খুব আনন্দ হয় তাহলে। ধন্যবাদ। আমরা শুনে নিলাম তার কাছ থেকে, যার বাড়ির পুজো আমরা তার কাছ থেকে শুনে নিলাম। তো চলুন আমরা আরেক আরও শুনে নিচ্ছি। পাশে আর একটা মন্দিরও আছে, সেখানেও ছোট্টভাবে গণেশ পুজো হচ্ছে, তো আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সেই চিত্রটি দেখে নেওয়ার চেষ্টা করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে পাশে একটি মন্দির আছে যেখানে ছোট্টভাবে গণেশ পুজো হচ্ছে, তো চলুন সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখানে সেই ছোট্টভাবে যেহেতু মন্দিরে পুজো, কারণ ইসলামপুরে সচরাচর আমরা জানি ইসলামপুরে গণেশ পুজোটা খুবই কম হয়, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণেশ পুজো হচ্ছে, বাচ্চারাও এসে নিয়ে এখানে কিভাবে আনন্দ করছে। যারা নতুন যুক্ত হলেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা এখন চলে এসেছি লোহাপট্টি এলাকায় একটি মন্দিরে, যেখানে হচ্ছে ছোট্ট করে গণেশ পুজো হচ্ছে। তার পাশেও আমরা দেখিয়ে নিলাম যে একজন মহারাষ্ট্রিয়ান ফ্যামিলি কিভাবে তারা গণেশ পুজো পালন করছে। তো চলুন আমরা এখানে ছত্তরমার আগরওয়ালের সাথে আমরা কথা বলিনি যে সে কিভাবে আজকে সারা দিন কিভাবে তা সে উদযাপন করলো। তো চলুন, আপনার কিভাবে আজকে গণেশ পুজো সকাল থেকে কি কি করলেন? সকালে অ্যাকচুয়ালি প্রতিমা তো কালকে আনা হয়েছে, আনার পরে পুরোহিত মশাই পূজা টুজা করলেন আর কি।
সকাল থেকেই চলছে পুরো। কালকে কখন প্রতিমা আনা হয়েছে? কালকে মোটামুটি রাত্রি 8:30 দিকে। তো এটা কদিন চলবে? মানে যেহেতু আমরা বাঙালিরা, যেহেতু আমরা হয় না যে আমরা জানি না গণেশ পুজো কিভাবে করতে হয়, তো কিভাবে চলে এটা, প্রসিডিউরটা কিভাবে? ওরকম যে আমাদের মা দুর্গা প্রোগ্রাম চলে না 7 দিন ব্যাপী, ওটা 7 দিন 8 দিন দশমী হয়। দশমী হয় এটা, মানে আমরা জানতে পারলাম যে গণেশ পুজো 10 দিন রাখা হয়। তার মাঝখানে কতবার, মানে কত দিনে আরতি হয়? আরতি সকাল বিকাল দুবার হয়। দুবার হয়। এতে কোনো নির্দিষ্ট নিয়ম আছে কি যে এই এই করতে হবে বা এই এই ভোগ চালাতে হবে? কিছু নাই, মনে ইচ্ছা আছে, যেটা নিজের ইচ্ছা আছে সেটাই। তাছাড়া সকাল থেকে মানে প্রসাদ যেরকম যারা যারা দর্শনার্থীরা এসে ওরা এনে দিচ্ছে, যাদের ভক্তি আছে ওরা এনে দিচ্ছে আর কি। তাছাড়া ওদেরকে প্রসাদ বিতরণ, হ্যাঁ বিতরণ করছে সকাল থেকে, সেটা হচ্ছে। ধন্যবাদ। আমরা আবারও দেখে নিচ্ছি যে অনেকেই আছে যারা এখানে প্রণাম করতে এসেছে, ঠাকুর দর্শন করতে এসেছে, তো চলুন তাদের সাথে আমরা কথা বলে নেব। নমন অগ্রওয়াল। हम पहले सुबह को आया, वापस आया ये फल चढ़ाने के लिए। फल चढ़ाने के लिए कैसा लग रहा है? अच्छा, ठीक ही लगता है। हाँ? ठीक लगता है, ठीक लग रहा है। धन्यवाद। তো আমরা হচ্ছে পুরোহিত মশাইয়ের সাথে একটু কথা বলে নিব, যার পুরোটা আপনাদের দেখাচ্ছি যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, সেই জিনিসটাও আমরা আপনাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এত সুন্দরভাবেও যে ডেকোরেশন করেছে তারা ছোট্টভাবে, যেহেতু কোভিড পরিস্থিতিতেও তারা যে গণেশ পুজোটা এত সুন্দরভাবে এত সুন্দর করে ডেকোরেশন করে করছে সেটাই আমাদের অনেক দেখার। এখানে একটা ছোট্ট গোপালেরও মূর্তি রাখা আছে। তো চলুন আমরা পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নিচ্ছি যে সে সকাল থেকে আজকে কিভাবে কি হয়েছে না হয়েছে তার সাথে। আমার নাম হলো রামরাজ শর্মা। আজকে সকাল থেকে গণেশ, যেহেতু কালকে মূর্তি চলে এসেছে, তো সকাল থেকে কি কি করলে? কালকে মানে রাত্রিবেলায় মূর্তি চলে আসছে আর আমাদের ডেকোরেশন সাজানো হয়ে গেছিল। আজকে সকালে আমাদের মানে পূজা করা হয়েছে, তারপরে যিনি মানে যজমান উনি আসছেন, উনি পূজা করেছেন। আর পূজার মানে একটা বিধান থাকে তো আমাদের, যেরকম আমরা মানে কি পূজা যখন শুরু করি তাহলে গণেশ পূজা থেকে শুরু করি, আগে গণেশ পূজা করলাম, তারপরে মানে দীপকের পূজা হয়, তারপরে কলশের পূজা হয়, ষোড়শ মাতৃকা, নবগ্রহ, দশ মানে পঞ্চ লোকপাল, দশ দিকপাল, তারপরে মানে লড্ডুর পূজা হলো, কেন কি ওনার বাড়ির লড্ডু গোপাল তো উনি বাড়ি থেকে নিয়ে আসছিলেন, তারপরে লক্ষ্মী পূজা হলো, কেন কি লক্ষ্মী আর গণেশ ওনার বাড়ি থেকেই আসছে, তারপরে গণেশের পূজা হলো, পূজা হওয়ার পরে তারপরে কথা হয়, ওটা কথা হওয়ার পরে তারপরে আমরা মানে কি প্রসাদ পাইছি আর এখন বসে আছি, যারা আসবে মানে দর্শনও পাবে আর প্রসাদও পাবে। হ্যাঁ, সারাদিন ভালোই কাটছে আর এখন আমরা মানে কি প্রসাদ ই করে মানে কি দর্শন করে তারপরে রাত্রিবেলায় কীর্তনে বসবো। আমরা অলমোস্ট 12:30-12:30 পর্যন্ত কীর্তনে থাকবো, মানে আমাদের আজকে সারাদিন চলে যাবে পুরো ভালো, মানে খুব ভালো, মানে আমাদের ভালো লাগে গণেশ পূজা, মানে কি আমার নিজের জীবনে কিন্তু খুব মানে কি বড় একটা মানে কি উৎসবের মতন হয়েছে, সেরকমই। হ্যাঁ, মানে আমাদের মানে কি মন্দিরে মানে সব ধরনের মানে সব রকমেরই পূজা হয়, মানে গণেশ পূজাও হয় আমাদের এখানে, মানে কি রামনবমীতে, কিন্তু আমাদের রাম হনুমান মন্দির তো, তাহলে আমাদের হনুমান জয়ন্তীতে হয়, আমাদের মানে কি জন্মাষ্টমী খুব ভালো হয়, তার সাথে সাথে এখন গণেশ পূজাও আমাদের খুব ভালো হয়, আর রামদেবজি যেটা একটা ভালো মন্দির কানকিতে হয়েছে, আমাদের এখানে রামদেবজির মন্দিরও আছে, রামদেবজি পূজা হয়, সেটা আমাদের আগামী 16 তারিখে হবে দশমীর দিনে, সেইটা আমাদের সব পূজাই আমরা কিন্তু এনজয় করি। তারপরে আমরা চলে যাব নবরাত্রাতে, আগে মাহালিয়া, মাহালিয়ার পরে শ্রাদ্ধ শুরু হবে, তারপরে নবরাত্রা, নবরাত্রার পরে দিওয়ালি, মানে আমাদের উৎসব এখন শুরু হয়ে গেল শ্রাবণের। হ্যাঁ, মানে উৎসব আমাদের শুরু হয়ে গেল আর আমরা শ্রাবণ থেকেই শুরু করে দিলাম, মানে শ্রাবণ থেকেই শুরু হয়ে গেছে, এখন মানে কি দিওয়ালি পর্যন্ত, তারপরে ছট পর্যন্ত মানে কি উৎসবই উৎসব চলবে আমাদের। ধন্যবাদ। তো আমরা শুনে নিলাম তার কাছ থেকে যে তারা কি সুন্দরভাবে হচ্ছে পুজো তারা উপভোগ করে, সেই শুরু হচ্ছে গণেশ পুজো থেকে, তাদের শ্রাবণ মাস থেকে পুজো শুরু এবং 6 অবধি তাদের পুজো পুরো কন্টিনিউয়াসলি চলবে। তো সেই অনুযায়ী আমরা দেখে নিলাম যে কিভাবে তারা কত সুন্দরভাবে ছোট অ্যারেঞ্জমেন্টের মধ্যেও যে তাদের এত আনন্দ হয় সেটা আমরা তাদের কাছ থেকেই শিখে নিতে পারি, কারণ আমরা জানি যেহেতু কোভিড পরিস্থিতি তাই জন্য এখন খুব একটা বড় সড়ো করে তো অনুষ্ঠান কোথাও হচ্ছে না, তাও যে তারা ছোট করে অনুষ্ঠান করছে তার মধ্যেও যে তারা নিজেদের এত আনন্দ খুঁজে নিচ্ছে এটাই আমাদের শেখার। তো আজকে এখানে যারা যতজন আপনারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ছোট বড় আপডেট পেতে হলে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমি শ্রেয়সী, আমার সাথে আমার সহপ্রতিনিধি ছিল দোলমৈত্র, নমস্কার।